বিশ্বের নানা প্রান্তের ভ্রমণপ্রিয় মানুষেরা অবিরাম ছুটে চলেন নির্জন আর দৃষ্টিনন্দন জায়গায়, হারিয়ে যেতে চান সৃষ্টির অপার মহিমায়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। এমন দশটি দর্শনীয় স্থান নিয়ে সাজিয়েছি অ্যামেজ টপ টেনের আজকের পর্ব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক। দশ, কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে আরও যেসব দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সুটকিপল্লী, ক্রাব আইল্যান্ড, গঙ্গামতির জঙ্গল, ফাতরার বন, কুয়াকাটার কুয়া, সীমা বৌদ্ধ মন্দির, কেরানিপাড়া ইত্যাদি। কুয়াকাটা সমুদ্র সৈকতের বিশেষত্ব হচ্ছে আপনি একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাবেন। ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের সড়কপথে দূরত্ব 380 কিলোমিটার আর বরিশাল থেকে 108 কিলোমিটার। নয়, বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের 4909 একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। ঢাকা থেকে এই সাফারি পার্কের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। পুরো বঙ্গবন্ধু সাফারি পার্কটি বঙ্গবন্ধু স্কোয়ার, সাফারি কিংডম, কোর সাফারি পার্ক, বায়োডাইভার্সিটি পার্ক এবং এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক নামক 5টি বিশেষ অংশে বিভক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক 3690 একর জমিতে বিস্তৃত। এখানে রয়েছে চিত্রা হরিণ, জলহস্তি, হনুমান, ভল্লুক, গয়াল, বাঘ, সিংহ, হাতি, সাম্বার, মায়াহরিণ, বানর, কুমির ও বিভিন্ন প্রজাতির পাখি। আট, জাফলং। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি পর্যটকদের জন্য বিখ্যাত জায়গা। বাংলাদেশের সিলেটের গোয়াইনহাট উপজেলায় এই জাফলং অবস্থিত। ঢাকা থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 297 কিলোমিটার আর সিলেট শহর থেকে 62 কিলোমিটার। জাফলংয়ে রয়েছে ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু, সাথে পাহাড়ি ঝর্ণা, পাথর ও ঝর্ণার স্বচ্ছ পানি। জাফলংয়ে দেখার মতো আরও রয়েছে লালাখাল, তামাবিল, জৈন্তাপুর ও সংগ্রামপুঞ্জি ঝর্ণা। সাত, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। 1940-এর দশকে এই দ্বীপটি বঙ্গোপসাগর হতে জেগে ওঠা শুরু করে। চর গঠনের বিভিন্ন ধাপ অতিক্রম করে 1940-এর দশকের শেষ দিকে নিঝুম দ্বীপ তৃণচর বা গোচারণের উপযুক্ত হয়ে ওঠে। জেলেরা মাছ ধরতে গিয়ে হাতিয়া জেলার নিঝুম দ্বীপ আবিষ্কার করে। 50-এর দশকের মাঝামাঝি নিঝুম দ্বীপে জনবসতি শুরু হয়। নিঝুম দ্বীপ বা বাইল্লার ডেইল যে নামেই ডাকা হোক না কেন, ভূমি মন্ত্রণালয়ের দিয়ারা জরিপ বিভাগ এই দ্বীপের জমি চর ওসমান মৌজা হিসেবে জরিপ করে। কথিত আছে, সর্দার ওসমান নামের এক সাহসী বাথানিয়া 100 মহিষ নিয়ে প্রমত্তা মেঘনা পাড়ি দিয়ে প্রথম এই দ্বীপে আসে এবং দিয়ারা জরিপ কর্মচারীদেরকে জরিপ কাজে প্রভূত সহায়তা করে বিধায় তার নাম অনুসারে নিঝুম দ্বীপ মৌজার সরকারি নাম হয় চর ওসমান। সমগ্র নিঝুম দ্বীপে প্রায় 3000 একরে মানুষের বসতি রয়েছে। ছয়, রাতারগুল। বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনহাট উপজেলায় বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল অবস্থিত। এখানে হিজল গাছে ফল ধরে আছে শয়ে শয়ে, বটও চোখে পড়বে মাঝে মধ্যে, তবে মুর্তা গাছ কম।
বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে, একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবিয়ে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। ঢাকা থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 253 কিলোমিটার এবং সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। রাতারগুলকে সিলেটের সুন্দরবন নামেও ডাকা হয়। 5. রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। রাঙামাটি ঝুলন্ত ব্রিজের একটি বিশেষ নাম রয়েছে, সেটি হল সিম্বল অফ রাঙামাটি। রাঙামাটি ঝুলন্ত ব্রিজটি বানানোর কারণ হচ্ছে এই ব্রিজটি কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে। এই ব্রিজটি দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে অনায়াসেই যাতায়াত করা যায়। ঢাকা থেকে 308 কিলোমিটার দূরে রাঙামাটি জেলায় এটি অবস্থিত। রাঙামাটি জেলায় ভ্রমণের প্রধান আকর্ষণ হল রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ কাপ্তাই হ্রদের উপর নির্মিত। এটি প্রায় 335 ফুট লম্বা। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে এসে আপনি আরও যা দেখতে পাবেন তা হল শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক, শুভলং ঝর্ণা, কাপ্তাই লেক, উপজাতীয় জাদুঘর, ঝুম রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম গ্রাম ও টাওয়ার এবং জমচুক। 4. সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে দেখার মতো আরও রয়েছে রুইলুই পাড়া, কমলক ঝর্ণা, কংলাক পাড়া, হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাই উপজেলার সাজেকে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত এই সাজেক। রাঙামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত এই সাজেক ভ্যালি। রাঙামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1,720 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1,800 ফুট উচ্চতায় অবস্থিত। ঢাকা থেকে সাজেক ভ্যালির দূরত্ব প্রায় 351 কিলোমিটার। সাজেকে একটা ব্যতিক্রমধর্মী ব্যাপার হচ্ছে এখানে 24 ঘন্টা প্রকৃতির তিনটি রূপেরই দেখা পাবেন আপনি। কখনো খুবই গরম, পরেই হঠাৎ বৃষ্টি, এবং তার কিছু পরেই হয়তো চারদিক ঢেকে যায় মেঘের চাদরে। মনে হয় যেন একটা মেঘের উপত্যকা। 3. সুন্দরবন। বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবন অবস্থিত। সুন্দরবন খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি। সুন্দরবনের আয়তন প্রায় 1,39,500 হেক্টর বা 3,45,000 একর। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। সুন্দরবনে দেখার মতো আরও রয়েছে জামতলা সৈকত, মান্দারবাড়িয়া সৈকত, হিরন পয়েন্ট এবং দুবলার চর। প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের লীলাভূমি এই সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। সুন্দরবনের সুন্দরী গাছ ছাড়াও রয়েছে গরান, বাইন, গেওয়া ইত্যাদি। আর প্রাণীর ভিতর রয়েছে বাঘ, সিংহ, হরিণ, হাতি, কুমির ইত্যাদি। 2. কক্সবাজার। নীল জলরাশি আর শস্য গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত এই কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। কক্সবাজার চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এর অবস্থান। কক্সবাজার সমুদ্র সৈকত 155 কিলোমিটার বা 96 মাইল পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি এখানে ভ্রমণের জন্য রয়েছে লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইনানি বীচ ইত্যাদি। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনাই হয় না। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপুরী এবং সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। 1. সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে
17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন এই সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের আয়তন 1977 একর। ঢাকা থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 405 কিলোমিটার আর কক্সবাজার শহর থেকে 120 কিলোমিটার। এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসেন। সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য, যা ভ্রমণপ্রিয়াসী মানুষকে দুর্নিবার আকর্ষণে কাছে টেনে নেয়। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।